তৈরি হয়ে গেছে মজাদার মানকচু দিয়ে হাঁসের ডিমের ঝোল। এভাবে যদি মানকচু দিয়ে হাঁসের ডিমটা তৈরি করেন তাহলে কিন্তু মাছ মাংসের কথা একেবারে ভুলে যাবেন। এক আইটেমে কিন্তু দুপুরবেলায় সব ভাত আপনারা খেয়ে নিতে পারবেন। তাই চলুন কিভাবে মজাদার এই ডিমের তরকারিটা আমি তৈরি করেছি কথা না বাড়িয়ে আমরা সেই রান্নাটায় চলে যাই। যেটা পানি দিয়ে দিলাম যাতে ডিমটা ভালো মতন সিদ্ধ হয়, তার জন্য এটা আমি 6 মিনিট মতন জাল করে সিদ্ধ করে নেব। ডিমটা আমার সিদ্ধ হয়ে গেছে, এখন ফ্ল্যাকটা খুলে নেব। এখন ডিমগুলো নিয়ে খোসাটা ছাড়িয়ে নেব, সিদ্ধ করা ডিমগুলো এখন খোসা ছাড়িয়ে নেব। দেখেন খুব সুন্দর করে খোসাটা ছাড়িয়ে নিয়েছে। এগুলো আমার বাড়ির হাঁসের ডিম, কিনা ডিম না, নিজেদের হাঁস আছে সেই হাঁসের ডিম। এগুলো চাইলে আপনারা কড়াইতে ওইটা সিদ্ধ করে নিতে পারেন, যে যেভাবে সুবিধা হয় সেভাবে ডিমটা সিদ্ধ করে নেবেন। দেখেন এটাও দেখেন কত সুন্দরভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন ডিমগুলোর গায়ে একটু হালকা হালকা করে কেটে নেব, তাহলে এর ভিতরে সব মশলাপাতি ঢুকে যাবে। হালকা হালকা করে কাটবেন, বেশি কাটবেন না। এই যে সবগুলো ডিম ভালোভাবে ই করে নিলাম। এই যে বড় সাইজের একটা মানকচু নিয়ে নিয়েছি, দেখেন কতটা বড়, দেখলে আপনারা বুঝতে পারবেন। এর অর্ধেকটা আমি কেটে নিয়েছি আর অর্ধেকটা রেখে দিয়েছি, এত বড় কচু আমার পক্ষে খাওয়া সম্ভব না, তার জন্য আমি অল্প করে কেটে নিয়েছি। এখন এই কচুটা আমি কেটে নেব। কচুটা দেখেন কত বড়, কচুটা প্রায় 5-6 কেজি ওজনের। এর উপরে একটা পর্দা থাকে, সেই পর্দাটা ফেলে দিতে হয় কচু। সেই পর্দাটা ফেলে দিবেন, তাহলে কচুতে গাল ধরবে না আর খেতে ভালো লাগবে। আর এমনিতে আমাদের এই কচুতে গাল ধরে না বাড়ির কচু, খুব সুন্দর কচু এটা। কেমন সাইজ করে কাটছে সেটাও আমি আপনাদের দেখিয়ে দেব। এই দেখেন এমন সাইজ করে এটা কেটে নিচ্ছে। একেবারে পাতলাও না একেবারে মোটাও না, তেমন করে এটা কেটে নিতে হবে। এই কচুটা খুব সুন্দর কচু, একবার খেলে কিন্তু বারবার খেতে মনে চাবে, এতটা টেস্টি কচুটা। এই যে কচুটা আমি কেটে নিলাম সুন্দর করে, এখন পরিষ্কার করে ধুয়ে নেব। চুলার উপরে একটা পরিষ্কার কড়াই বসিয়ে দিয়েছি, জালটাও ধরিয়ে দিয়েছি আমি। এখন এর ভিতরে কিছুটা পানি দিয়ে দেব, পানিটা হালকা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। পানিটা গরম হয়ে গেছে আর এই যে কচুটা আমি খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, দেখেন সারা ধবধবে হয়ে গেছে। এখন এই কচুটা এর ভিতরে ঢেলে দিলাম, কচুটা আমি লবণ দিয়ে ভাপিয়ে নেব। এই যে 1 চামচ লবণ দিয়ে দিলাম। এই যে কিছুটা কাঁচা জাল নিলাম, কাঁচা জালটা বেটে নিব। এগুলো কাঁচা জাল নিয়েছি, যেহেতু কচু তরকারি একটু ঝাল বেশি লাগে, এখন ঝালটা আমি বেটে নেব। এখন এটা ঢেকে দিলাম, ঢেকে 5 মিনিটের জন্য ভাপ দিয়ে নেব। ঝালটা বেটে নেব, ঝালটা বাটা হয়ে গেছে, এক সাইডে উঠিয়ে নেব। এক সাইডে রেখে দিলাম। এখন রসুন আর আদা বেটে নেব। রসুন আদা বাটা হয়ে গেছে, এখন উঠিয়ে নেব। কিছুটা জিরা নিয়ে নেব,
এখানে এক চামচের মতন জিরা নিয়ে নিলাম আর এক চামচের মতন কালো সরষা নিয়ে নেব এই দুটো একসাথে বেটে নেব সরষা জিরা মিহি করে বেটে নিয়েছি এটাও এক সাইডে নিয়ে নিচ্ছে এই দেখেন এখানে কাঁচা জাল বাটা আদা রসুন বাটা আর এখন কিছুটা পেঁয়াজ বেটে নেব এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি যে সবকিছু বাটাবাটি হয়ে গেছে এখন আমি দেখব কচুটা আমার সিদ্ধ হলো কিনা এখন আমি পানিটা ঝরিয়ে নেব মরাটা ছাকনির ভিতরে ডালার ভিতরে কচুটা ঢেলে নিলাম খুব সুন্দর মতন ভাপে নিয়েছি কচুটা আমি ডিমগুলো লবণ আর হলুদ মাখিয়ে নেব এক চিমটি মতো লবণ দিয়ে দিলাম সুন্দর করে মাখিয়ে নিলাম এটা পরিষ্কার করে চুলার উপরে আবার বসিয়ে দিয়েছি এখন কিছুটা সাদা তেল কড়ার ভিতরে দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে লবণ হলুদ মাখানো সেই ডিমটা সুন্দর করে ভাজি করে নেব ডিমটা ভাজে গেছে এখন উঠিয়ে নেব এই তেলের ভিতরে কিছুটা আস্ত জিরার ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটা হয়ে গেছে এখন আমি সে ভাপিয়ে রাখা কচুটা তেলের ভিতরে দিয়ে দিলাম দেখুন কচুটা কিন্তু একদম গলে গেছে আমার এখন একটা তেজপাতা দিয়ে দিলাম আস্তে আস্তে বাকি সব মশলাগুলো দিয়ে দেব সামান্য একটু পানি দিয়ে দিলাম কষানোর জন্য এখন কাঁচামরিচ বাটাটা দিয়ে দিলাম এখন আদা রসুন বাটাটা দিয়ে দিলাম সর্ষে আর জিরা বাটা দিয়ে দিলাম পেঁয়াজ বাটা সবকিছুতে কষিটা এখন খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে সুন্দর মতন কষানো হয় লবণ দিয়ে দিলাম এক চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম এখন সুন্দর করে মশলার সাথে এটা কষিয়ে নিতে হবে এভাবে ডিম দিয়ে রান্না করবে এরকম গলে গেলে ডিম দিয়ে রান্না করলে খেতে ভালো লাগে তার জন্য আমি ভালো করে ভাপ দিয়ে নিয়েছি সুন্দর করে কষিয়ে নিয়েছি মশলা দিয়ে এখন আমি ঝোলের পানিটা দিয়ে দেব খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে কষিয়ে না নিলে কিন্তু ভালো লাগবে না তা যতটা বেশি কষাবেন ততটা খেতে ভালো লাগবে মাংস তো রান্না করলে কিন্তু মাংসের কথা ভুলে যাবেন মাংসের সাথে কিন্তু খেতে বেশি ভালো লাগবে এত সুন্দর টেস্ট হবে সেটা আপনাদের বলে বোঝাতে পারবো না এই একটা আইটেমে দুপুর বেলায় কিন্তু আপনাদের সব ভাত খাওয়া হয়ে যাবে অন্য তরকারির কথা কিন্তু মনে থাকবে না যে ঝোলে পানিটা ফুটে উঠেছে দেখেন কালারটাও খুব সুন্দর এসেছে মাশাআল্লাহ এখন ভাজি করে রাখা সেই ডিম তিনটে দিয়ে দেবে এর ভিতরে আপনারা চাইলে ডিমের পরিমাণ আরো বেশি করে দিতে পারেন এভাবে এই কচুটা গলে গেলে আর এমন গলা কচুর ভিতরে ডিমটা দিলে খেতে ভালো লাগে আর এভাবে রান্না করলে ডিম কচু স্বাদটা আরো বহুগুণ বেড়ে যায় খেয়ে দেখবেন অবশ্যই বাসায় একদিন একদিন খেলে কিন্তু বারবার আপনাদের খেতে মনে চাবে এতটা টেস্টফুল হবে এটা হাঁসের ডিম দিয়ে মানকচু রান্নার ভিডিওটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক করবেন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন যাতে অন্যরা দেখার সুযোগ পায় আর রান্নাটা কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি চালু করে দেবেন এতে করে আমার দেওয়া সকল নতুন নতুন সব টেস্টি টেস্টি রেসিপিগুলো কিন্তু আপনারা সবার আগে নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবেন আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদের কিন্তু আমার পক্ষ থেকে রয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কচুর তরকারিতে একটু ঝোল ঝোল রাখতে হয় তাহলে ভালো লাগে কেননা অনেক সময় টেনে নেবে এই ঝোলটা এই যে কচুর ঝোলটা তখন গাঢ় হয়ে আসবে ভালো লাগবে না খেতে পাতলা পাতলা থাকলে ভালো লাগে ঝোলটা তার জন্য আমি একটু ঝোল ঝোল থাকতে এটা নামিয়ে নিচ্ছি যেটা আমার হয়ে গেছে এখন আমি নামিয়ে নিয়েছি দেখেন কত সুন্দর একটা কালার এসেছে তরকারিটা পরিবেশন করার জন্য একটা পাত্র আমি নিয়ে নিয়েছি এখন কেটে দেখাচ্ছি দেখেন
কিছু কিছু কচু কিন্তু আস্ত আছে আর কিছু কিছু গলে গেছে। এইভাবে রান্না করলে কিন্তু খেতে ভালো লাগবে, তো অবশ্যই এইভাবে রান্না করার চেষ্টা করবেন এই মানকচুটা। আর মানকচু দিয়ে হাঁসের ডিম রান্না করলে কিন্তু একেবারে জমে যায়। আর এই একটা আইটেম যদি দুপুরবেলায় আপনারা রাখেন তাহলে কিন্তু পরিবারের সবাই চিটেপুটি এক প্লেট ভাত খেয়ে নেবে এবং আপনাকে খুব বাহাবা দেবে। তো অবশ্যই আমি যেভাবে রান্না করছি এভাবে যদি ফলো করে আপনারা একদিন রান্না করেন তাহলে দেখবেন খেতে কতটা টেস্টিফুল হবে। একবার খেলে কিন্তু বারবার আপনাদের খেতে মনে চাবে, এতটা সুন্দর এবং এতটা সুস্বাদু কিন্তু এটা। আমি কিন্তু এখানে কোনো গরম মশলা ব্যবহার করিনি, কিন্তু সামান্য একটু ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি, কিন্তু সেটা আমার অফ ক্যামেরায় হয়ে গেছে। তো অবশ্যই একদম শেষ পর্যায়ে আপনারা একটু ভাজা জিরার গুঁড়াটা দিয়ে দেবেন, তাহলে খেতে আরো বেশি মজা লাগবে। আমি এভাবে এটা পরিবেশন করলাম, আপনারা আপনাদের মতন করে এটা পরিবেশন করতে পারেন। হালকা করে একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি, তাহলে দেখতে ভালো লাগবে।